ও ওই ওই ওইটারই ছো মেরেছে ও। এখানে রান্না বান্না করে সব গুছিয়ে গেছি না হয়েছে, এখানে দুজনের মাংস বেড়ে নিয়েছি। আমার শ্বশুর মশাইয়ের জন্য যেখানে আলাদা করে মাংস রাখা রয়েছে, আর এটা যাবে ওই বাড়িতে প্যাক হয়ে। এই যে এখানে মাংস, এখানে আলু, সব মাছও রয়েছে এখানে। এই যে সব এখানে প্যাক করে নেওয়া হয়েছে, ভাজাও আছে। বাড়বে ভাত আজকে যেহেতু পয়লা বৈশাখ, ওর জন্য এখানে আমি একটু চুলটা স্ট্রেট করে নিয়েছি, কারণ বিকালে কয়েকটা না একটা দুটো দোকানেই হালকাতা রয়েছে, তো সেখানে যাব। শাড়িটাও বার করে নিয়েছি, এখান থেকে এখন শাড়ি পরে যাবো না, এখন যাব কুর্তি পরে, কারণ বাইরে মারাত্মক রোদ। এই গামছাটা সরিয়ে দিলেই বোঝা যাবে বাইরে রোদ কীরকম। যাই হোক, এই দেখো রোদ আসছে, মারাত্মক রোদ উঠেছে। আজকে বৈশাখ মাসের, আজ পয়লা বৈশাখ, 1 তারিখ বৈশাখ মাসের। এই এবার গরম পড়বে, এতদিন তো গরম ছিল, আরো গরম পড়বে, কাল বৈশাখী ঝড় শুরু হবে। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাই, চলো লাল্টু মা ডাকছে, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। সব জিনিসে নাই করে, যাই হোক, আজকে হচ্ছে বাংলার হ্যাপি নিউ ইয়ার বাংলাতে। তো ওই সবাইকে শুভ নববর্ষ বলে ওইখান থেকে, তোমার দেখাই যাচ্ছে না, পুরো ব্ল্যাক লাগছে তোমার। তারপরে এখান থেকে টোটো ধরে চলে যাবো আমার মায়ের বাড়িতে। চলো, মা ভাত বেড়ে দিয়েছে, এবার যাই স্ট্রেট করতে, না অনেকটা সময় লেগে যায়। আজকে সেটিং স্প্রেটাও দিয়ে নিয়েছি, চুলটার জন্য স্ট্রেট মানে রয়েছে, নইলে না সেটিং স্প্রে না দিলে চুলটা পুরো নষ্ট হয়ে যায়, মানে কোনো মতে না চুলটা স্ট্রেট থাকে না। চলো, যেহেতু উবের টোটো করে যাব, ওর জন্য কিচ্ছু মুখে সাজগোজ করিনি, চুলটা যেমন স্ট্রেট আছে থাক, কানে দুলো পর্যন্ত পড়িনি, কারণ চুল তো আমি ঢাকা থাকবে, দেখা যাওয়ার কোনো ব্যাপার না। আর মুখে কিচ্ছু মাখিনি, কিচ্ছু না, ঠোঁটেও পর্যন্ত কোনো লিপস্টিক দেবো না, কারণ উবেরে উঠবো আর চলে যাবো, রাস্তায় কে দেখবে, এখন বিয়ে হয়ে গেছে, এখন আর কেউ দেখবে না, যে দেখা সেই দেখে না, বাইরের লোক কি দেখবে বলো, সেই তো। যাই হোক, সিম্পাথি কুড়াচ্ছি, সে যাই হোক। চলো বেরিয়ে যেতাম আরো আগে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, কিন্তু মাকে ফোন করে জানতে পারলাম যে বাবা ওই 1টা বাজে তখন দোকানের মালপত্র আনতে যাচ্ছে। তো ভাবলাম এত তাড়াতাড়ি গিয়ে ওখানে কি করবো, একটু লেট করেই যাই, নইলে আমরা এতক্ষণে মনে হয় বাবার বাড়ি চলে যেতাম। শুয়েছিলাম আমরা, সত্যি কথা শুয়েছিলাম, আর ওকে যে বার্থডেতে যে ব্যাগটা দিয়েছি, এই ব্যাগটাও আজকে আজ থেকে এটা ইউজ করছে, নিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে জামা কাপড় সব নিয়ে গেছে। তো যাই হোক, চলো এখন দুগো দুগো করে বেরিয়ে পড়ি। হয়নি, দেবো আমার ফোনটা, দেবো সবাই খাবো বলে। আমি শুধু চিতল মাছ আনতে পারতাম, চিতল মাছ মা বলছে জন্মদিনের খাবার, এটা শুধু চিতল মাছ আনতে পারতাম, শুধু চিতল মাছ বাবা একটু, হ্যাঁ লঙ্কা আছে, লঙ্কা দেবো, ঝোল না খেতে পারলে ফেলে দেবো। আমরা ছাড়িয়ে এসেছি, বাবা মায়ের তরফ থেকে মিষ্টি আজকে, বাবার দোকানে হালকা থাকে, বাহ আ বাবা বড় বড় ইয়া, হা হা হা, নিমকি গজা দিয়ে বিকাশ পয়সা গুলো নষ্ট হচ্ছে, এর উপর আবার সেটিং স্প্রে মেরে এসেছি। গানটা অসাধারণ লাগে, ইয়াতে বসে লাগছে,
মা বাবাকে খাইয়ে দাইয়ে একটু শুয়ে বসেছিলাম, কি বলো, শুয়ে বসেছিলাম, এখন আবার উঠে রেডি হয়ে যাচ্ছি। এই যে মেকআপ পাউচ এনেছি আমার, কেননা আজকে সন্ধ্যেবেলা হালকাতা করার আছে। এই শাখা বাঁধানোটা যেই দোকান থেকে করেছিলাম সেই দোকানে আজকে তোমার যাওয়ার আছে, আর এই পলা বাঁধানোটা দিয়েছিল আমাকে আমার ঠাকুমা, সে এখন এই পৃথিবীতে নেই। 1 বছর কমপ্লিট হলো না গো, তাই তো 1.5 বছর হতে চললো। আমার আমার নিজের ঠাকুমা, লালপুর ঠাকুমা তো অনেকদিন আগেই মারা গেছেন, এই পলা বাঁধানোটা উনি দিয়েছিলেন, আর এই শাখা বাঁধানোটা লালটু করে দিয়েছিল 1 বছর পুজোর আগে আগে, এক সপ্তাহ আগে লালটু এটা বানিয়ে দিয়েছিল। তো এই দোকানেই আজকে তোমার ওই ইনভাইট আছে, হালকাতা বলে যেটাকে, হালকাতা তো সুনববর্ষ হালকাতা করে। বাবা তো প্রথমেই আমাদের করিয়ে দিলো 1 প্যাকেট মিষ্টি দিয়ে, তো এখন রেডি হচ্ছি, বেশি কিছু মেকআপ করবো না। হ্যাঁ, লালটু ঘরের থেকেই বলেছিল গেলেই সুপর্ণা মিষ্টি পাবে। বাবা এই নিয়ে প্রত্যেক বছরই দেয়, আগের বছরে হয়নি, অসুখ ছিল বাবাদের, আগের বছর হয়নি, 10টা না এবারে 7টা, 5টা দিয়েছে, তো মিষ্টিগুলোর সাইজ ভালো দিয়েছে, দ্বীপের মিষ্টি না, গায়ে লাগে। দেখো যেমন আয় তেমন ব্যয়, সোজা কথা, যেমন আয় করে তেমন ব্যয়। হ্যাঁ, হ্যাঁ, আর মা বোন বাইরে কিছু রান্না করছে, ডেটটা দিয়ে দিল, কিছু দেবে রান্না করলে তো খাবো না। তুমি খাবে না তো, আমার মা আমাকে ভালোবেসে দিচ্ছে, আমি খাবো। ওই দেখো এক্ষুনি বললো খাবো না, কথা ঘোরানো যদি কেউ ভোগ, আমি আজকে 8টায় বেরো। এই যে মা দিয়ে গেছে ডিম টোস্ট আর লালটুকে চা, আমি তো চা খাই না, মেকআপ করি একদিকে, এখন বাজে 5:30, তাই না, এই গইটা 40 মিনিট ফাস্ট না। চলো তুমি একটা খাও, আমি একটা নিয়ে নিই, খেয়ে নিই, তারপর মেকআপ করবো। রেডি হয়ে গেছি, এখন এখানে টাকা আদান প্রদান হচ্ছে, নোটের পরিবর্তে খুচরো আদান প্রদান হচ্ছে। না না বলছে আসে বলে ইয়ার কি করতে আসলো। তো এই শাড়িটা এই কালারে ব্লাউজ দিয়ে আজকে পেয়ার করেছি, আর কৌশিকের ছেলেদের আর কি সাজগোজ, একই ড্রেস, একই গেঞ্জি, একই প্যান্ট, মনে হচ্ছে কোনো বিয়ের বাড়ি যাচ্ছি, বুঝলি, কৌশিককে কেয়ারটেকার হিসাবে নিয়ে যাচ্ছি। অনেক এ দিচ্ছে, এই আমি ভেবেছিলাম সবুজের সাথে এটা মানাবে না, মানিয়েছে কিন্তু রানী কালারটা, বলো চলো। ও মা, মা আসি, আমরা নেমে গেছি সিআইটি মোড়ে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখান থেকে মোটামুটি 5-7 মিনিটের হাঁটা, 5 মিনিট শাড়ি পরে আছি, ওর জন্য ওটা 7-8 মিনিট লাগবে, শাড়ি না পরলে আরো তাড়াতাড়ি দৌড়ানো যেত। আজকে তো সোনার দোকান, ক্যাটারের দোকানে বেশি ভিড় হবে, তাই না, এই আরে বলো না, রয়্যাল কে কি বলি আমরা, ডেকোরেটার্স, ওদের দোকানে আজকে বেশি ভিড় হবে, সব সোনার দোকানে ভিড় দাঁড়ো, দেখাচ্ছি, ভিড় হয়েছে, ভিড় না ভিড় কই, লোক বসে আছে বাইরে। এই যে এসছি মাতৃ জুয়েলার্স, চলো ঢোকো, সুস্বাগতম, চলো ভেতরে লোক আছে মোটামুটি, দুটো দোকানে আমাদের হালকাতা করা ছিল, তো সেই দুটো দোকানে হালকাতা করে চলে এসেছি মেলায়, কারণ আগের বারে তো আমি একা ঘুরে গেছি কিন্তু কৌশিকের তো আসা হয়নি, ওর জন্য ও এসছে এবারে মেলাটা একটু মোটামুটি ঘুরতে, আর আজকে লাস্ট না, আগামীকাল হচ্ছে লাস্ট, তারপরে ভাঙা মেলা চলবে 1-2 দিন, তারপরে মেলা উঠে যাবে, মানে একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি, মোটামুটি 1 সপ্তাহ মতো থাকে। সে যাই হোক, এখানে একটা ফাংশন হচ্ছে, কে এসেছে সেটা বলতে পারবো না, বাট এখানে
নাচ হয়, যাত্রা হয়। এখনো না আমাদের এই মেলাটা গ্রামীণ মেলা হিসাবে পরিচিত, তো এখানে পুতুল নাচ, যাত্রা, এই জিনিসগুলো টুকটাক হয়। আর এরকম লোকের ভিড়, এত কম ভিড়, আরো ভিড় থেকে দাঁড়ানো যায় না। যাই হোক, মেলা থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি বাবার দোকানে। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ ছিল, বাবা যেহেতু মুদিখানার দোকান, বাবা এখানে ছোট্ট করে লক্ষ্মী গণেশের পুজো করেছে, নিজেই করেছে, ব্রাহ্মণ এনে করেনি। আর সবাইকে তো মিষ্টি দেওয়া সেটা দিয়েছে, তার সাথে আমরাও বাবার খরিদ্দার, আমাদেরকেও মিষ্টি দিয়েছে। দিদি আসলে দিদিকেও দিত, বাট দিদি আসেনি বলে আর দিদিকে বাবা দেয়নি। যত সব যা কেনাকাটা হয়েছে বা যেখান থেকে যা মিষ্টি পেয়েছি সব এখানে এক জায়গায় রেখেছি। এখানে দুটো ক্যালেন্ডার আছে, একটা বাবা পেয়েছে, একটা আমি পেয়েছি। আমাদের যেহেতু দুটো দোকানে হালকাতা ছিল, একটা দোকানে ক্যালেন্ডার দিয়েছে, একটা দোকানে দেয়নি। সে যাই হোক, আমাদের যে মাতৃ জুয়েলার্স থেকে এরকম একটা ভিকারাম চাঁদমহল আছে, সেই ভিকারাম চাঁদমহল ভিকারাম চাঁদমহল থেকে এই একটা প্যাকেট দিয়েছে। প্যাকেট আগে যেমন হতো কি, পুরো আমরা বাবাদের সাথে যখন হালকাতায় যেতাম তখন গিয়ে দেখতাম যে এক প্যাকেট নয় মিষ্টি থাকতো, এক প্যাকেট নয় লাড্ডু থাকতো, নয় শনপাপড়ি থাকতো। শনপাপড়ির চল তো ছিল না। যাই হোক, এই লাড্ডুটা দিয়েছে আরেকটা দোকান থেকে, যেখান থেকে আমরা কসমেটিক টুকটাক কিনি। আমার বাবার বাড়ি ওখানে, বিয়ের আগেও কিনতাম, এখনও গেলে টুকটাক কিনি। আর বাবা যে হালকাতা করেছে, সেই হালকাতায় এই প্রভুজির প্যাকেটটা দিয়েছে। অ্যাকচুয়ালি বাবা চালের দোকান থেকে পেয়েছে, আমাদের দোকানে যে চাল আসে সেই চালের দোকান থেকে বাবা এই প্যাকেটটা পেয়েছে। এখন সবাই যেন এরকম একটা সিস্টেম করে, আগে যেমন বললাম যে পুরো লাড্ডু বা একটা প্যাকেটে সব মিষ্টি থাকতো, এখন আর সেই জিনিসগুলো থাকে না। কিন্তু হ্যাঁ, হলদিরামের এই লাড্ডুটা খেতে অসাধারণ। আমার বরাবরই হলদিরামের লাড্ডুটা ভীষণ ভালো লাগে। তো এই মিষ্টিগুলো এখন ভাগে যোগে সবাই মিলে খাওয়া হবে, কেননা বাবাও যেমন এনেছে আমরাও নিয়ে এসেছি, কেউ তো একা খাবো না। আর সোনার দোকান থেকে আকর্ষণীয় গিফট দিয়েছে, সেটা ওখানে লেখা ছিল, আমরা যেহেতু 500 টাকা জমা করেছি তো সেজন্য এখানে একটা এরকম কফি মাগ মতো দিয়েছে, এটা নাকি আকর্ষণীয় গিফট। এবার যে 1000 টাকা, যে 2000 টাকা জমা করবে তার আলাদা আলাদা রকম প্রাইস থাকে। এবার মেলায় গেছি, সংসারের টুকিটাকি জিনিস কিনবো না তা তো হয় না। এখানে নিয়েছি এই দুটো মানে প্লাস্টিকের জার মতো, মাকেও একটা কিনে দিয়েছি, কারণ মায়ের না চিনির কৌটোটা ভেঙে গেছে, তো মাকেও সেম জিনিস একটা কিনে দিয়েছি। এই তো টুকটাক একটা দুটো কানের দুল কিনেছি, একটাই কানের দুল কিনেছি, আর তার সাথে দুটো ক্লিপ কিনেছি। আর এখানে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসেছি মাসালা কোলা খেতে, কেননা যেহেতু মা বাবা মাটন খেয়েছে আর তার থেকে বড় কথা বয়স হয়েছে, তো কোথায় গ্যাস হয়ে যাবে, ওর জন্য এখানে মাসালা কোলা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই মা তাকিয়ে ক্যামেরার দিকে, তুমি কোকো। চলো এখানে সবাই মিলে মজা করে মাসালা কোলাটা খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।